গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তারপরে ঠাকুরের ওখানে হচ্ছে বই দেওয়ার আছে, সেগুলো সব তুলবো। তো চলো একটু বইগুলো তুলে নিই, কার কার কি বই আছে সেটা তুলি। রেডি হয়ে গিয়েছি আর এখন মানে চুল টুলো সব ভিজে জামা টামা সব পরে নিয়েছি, এটা সকালের ড্রেস যেহেতু। আর এখানে ঠাকুরটা দেখো কত সুন্দর লাগছে, তো দেখো কত এখনো ঠাকুর বিসর্জন হয়নি, কারণ আমাদের ঠাকুর মশাই বলেছে যে রবিবার ছাড়া ঠাকুর বিসর্জন দেওয়া যাবে না, কারণ তারপরে ষষ্ঠী ছিল, তারপরে শনিবার ছিল, সেই কারণে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। মা বসে আছে আর ওখানে বড় মা হচ্ছে চিকেন রান্না করছে, চিকেন টেস্টিং হচ্ছে, আমি একটু খাবো। আমার হাত পুড়ি যাবে, তাহলে ফুটছে এখনো। বাবা বিশাল চেকিং ম্যান। পুজো তো তোমার যেহেতু পোলাও আর খিচুড়ি হয়েছিল, তারপরে ষষ্ঠী, আমাদের ষষ্ঠী নেই, তাও আমরা মানে আনন্দ করে ষষ্ঠী উদযাপন করেছিলাম, যেহেতু গোটা ষষ্ঠী মানে সবকিছু সিদ্ধ টিদ্ধ খেতে হয়, তাই জন্য হচ্ছে মানে ষষ্ঠীটাও করেছিলাম। তারপরে আবার শনিবার ছিল, আমরা শনিবার করি বলে শনিবারই নিরামিষ। তো সরস্বতী পুজোর জন্য যেহেতু খাওয়া দাওয়ায় কিছু হয়নি, তো আজকে সেই খাওয়া দাওয়াটা হচ্ছে। আর আজকে আরেকটা দিন যেটা তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কী আজকে, মানে কি আজকে সেটা তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। সেই কারণে দুটো কারণে আজকে আমাদের বাড়ি খাওয়া দাওয়া রয়েছে। তো কি কি করছি, কি করব, মানে সারাদিন কি করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, শুধু ভিডিওটা স্কিপ না করে ফুল দেখতে থাকো। আশা করছি ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। দিবি তোর ভিডিওটা করি কই দে না, ওই কি দিচ্ছিস, কি দিচ্ছিস আমারে দেখি। এবার তুই ক্যামেরাটা ধর, আমি খুলে নিই গিফটটা। কাঙাল কোনো কালে কাহিনি, থ্যাংক ইউ এত সুন্দর গিফট দেওয়ার জন্য। তুমি তাড়াতাড়ি আয় গিফটটা দেখার জন্য, দেখি কি গিফট। দেখো গরম থাকবে জল না, ঠান্ডা থাকবে মার একটু মারপিট কর। বাবারে বলছে বল বাবা বলুক শুধু
যদি দেও তা দেব সাদার মশা আর মাংস রান্না কিরম হয়েছে? এই মাংস কিরম লাগছে, ভালো না খারাপ? সিঁদুর টিদুর কি এখানে বসে মাগবা? আস্তে আস্তে ঘুরবি, কি এনেছিস? গোলাপ এনেছো? এটা আমাকে না দিয়ে যদি শুভকে দিতিস তো কাজে দিত, বুঝলি? দেখি কি এনেছিস, ধর এটা, এইটা ধর। কষ্ট করে প্যাকিং করেছি, ভালো করে। ওই জন্য প্যাকিং এর এই ছিড়ি, ওই জন্য প্যাকিং এর এই ছিড়ি, এই কাটতে পারছি না। কে গান বক্সিং করছে তিয়াশা? ক্যামেরাম্যান ফ্রি পয়সার। আমি ফুল রেডি হয়ে গেছি, এটা রাত্রের লুকটা যেটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে একটা একটুখানি মার্কারটা টপ পরে এসেছে, যার জন্য আমি বললাম একটা ঝুমকো নিয়ে পর ভালো লাগবে। দেখো ওকেও কেমন লাগছে অবশ্যই জানিও। চিল, আমরা দুজনেই বড় ঝুমকো পরেছি, ভালো লাগছে তোকে দে। তো আমাকেও কেমন লাগছে জানিও, আর ভিডিওটা স্কিপ না করে ফুল দেখতে থেকো। কেক টেক কাটবো, তারপরে কি কি খাবো আবার, শুধু মানে আমার ভিডিও মানে শুধু খাওয়া খাওয়া খাওয়া, জীবনে আছে কি খাওয়া ছাড়া? তো দেখা যাক এরপরে কি করি। তো চলো ভিডিওটা স্কিপ না করে ফুল দেখতে থাকো। টুপিটা একদম পুরো ইয়ে হয়ে গেছে।
আরে তাড়াতাড়ি ভিডিও অন করেছিস তো? মুখে লাগাবি না, মা বাড়ির রাতে মুখে লাগাবি না। কি আশা, কেমন লাগছে খেতে? কি খাচ্ছ তুমি? মুড়ি ঘন্টা রে গিফট পেয়েছিলাম। ক্লান্ত এখন, মানে খেয়ে দেয়েতে একেবারে খুব ক্লান্ত। তো ভিডিওটা এই পর্যন্ত, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে সাবস্ক্রাইবটা অবশ্যই করতে বলো। তো টাটা সবাইকে।